নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সেই জনপ্রিয় অনুষ্ঠান দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিকে নিয়ে আরেকবার আপনাদের সমস্ত গ্রহের পাওয়ারগুলোকে জাগিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা জীবনে যে সংগ্রাম করছেন, জীবনের প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সংগ্রাম করছেন, সেইখানে সেটা কী লেখাপড়া হোক, শরীর স্বাস্থ্য হোক, কর্ম হোক, সব দিকে উন্নতির চরমতম জায়গা যেন খুব ভালোভাবে প্রতিষ্ঠা হতে পারেন, তার জন্য আপনাদের পাওয়ারটাকে জাগিয়ে দেওয়ার জন্য। তো সেই অনুষ্ঠানে ফিরে আসার আগে দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো দাদা, অবিনাশ বিশ্বাস বলছি। অবিনাশ বিশ্বাস, অবিনাশ বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে দাদা, আমি আপনি আমাকে চিনতে পারবেন না, কারণ সেটি আপনাদের প্রচুর লোক যেত। আমি একটু মনে করাই, আমি আপনার হাজরা চেম্বারে গিয়েছিলাম, একটু মনে করুন। আচ্ছা, হাজরা চেম্বারে? হ্যাঁ, সেটা হচ্ছে আমি গেছিলাম চাকরির জন্য। তো আপনি যে চাকরির জন্য আমি প্রতিজ্ঞাটা করেছিলাম, তারপরে চাকরিটা আমার পেয়েছে, ওটা জানানোর জন্যই ফোন করা। অ্যাকচুয়ালি আপনি তো ছিলেন না বেশ কয়েকদিন। আমি এক মাস ছিলাম না, এক মানে প্রায় বলতে পারেন এক মাস পর আমি আবার লাইভ করছি, গতকাল থেকে লাইভ শুরু করেছি আমি অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ আমি প্রত্যেক বছর যেটা যাই, প্রত্যেক বছর দুবার তিনবার যেটা যাই, গুরুদেবের সাধনার তপস্যার জায়গা যেটা হিমালয়, ওখানে যাই। তো এবছরও গিয়েছিলাম, সেখানে যাই নিজের পাওয়ারটাকে বাড়াতে, আর সেই পাওয়ারটা বাড়িয়ে আনি বলি আপনাদের কাজটা এত ভালোভাবে করতে পারি। যাই হোক, আজকে আমার গুরু আশীর্বাদে যে আপনার আমার প্রতিকারে আপনার একটা ভালো কাজ হয়েছে, এটা খুব একটা আনন্দের খবর। একদম একদম, কারণ জ্যোতিষ যে জায়গায় ডুবে যাচ্ছে, মানে জ্যোতিষ নিয়ে চারিদিকে বুঝরুকি যেরকম ইয়ে শুরু হচ্ছে, যেরকম লোক ঠকানো শুরু হচ্ছে, মানুষের যেখানে জ্যোতিষ বা তন্ত্র জ্যোতিষের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, সেইখানে যে আপনাদের সফলতা দিতে পারছি, এটা ভগবানের বা গুরু কৃপা ছাড়া কিছু না, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। না না, সেটা তো আমি টের পেয়েছি নিজেই, কারণ আমার তো নিজেরই অনেকগুলো টাকা আপনার কাছে আসার আগে খরচা হয়েছে অনেক কিছুর মাধ্যমে, আপনাকে তো বলেও ছিলাম। অ্যাকচুয়ালি আপনাকে এখানে ফোনের মাধ্যমে কেন বললো, কারণ আপনার তো অনুষ্ঠানে ফোন পাওয়া যায় না, আপনার অনুষ্ঠানই অনেকদিন পর হচ্ছে, আজকে লাইভ মানে ছিলেন না, সেটা আপনি বলেও ছিলেন। লাইভ এখন খুব কম করার চেষ্টা করি। দেখুন, একটা জিনিসে আমি জোর দিই যে যতটা না আমি লাইভ করবো, একই কথা রেগুলার শুনবেন, একই কথা একটু ঘুরি ফিরিয়ে রেগুলার শুনবেন আমাদের মুখ থেকে। তো ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ আমি লাইভ করবো ততক্ষণে যদি আপনাদের প্রতিকারটার উপর জোর দিই, সেটা আরও বেশি কাজের কাজ হবে। কারণ আপনি যখন আমার কাছে আসছেন, আপনার আমার প্রতিকারে যদি আপনার সফলতাটা আসে, সেইটার জন্য আপনি কিন্তু আমাকে মনে রাখবেন, টিভির অনুষ্ঠানের জন্য মনে রাখবেন, নাকি তাই না? একদম ঠিক, এবং এর জন্য তো দাদা সত্যি কথা বলতে গেলে আপনি আপনার গুরুদেবের জন্য গিয়েছিলেন আমার কাছে, আপনি আপনাকে আমি মানে আমি গুরু হিসাবে মেনেছি। তার কারণ হলো আপনার কাছে যেভাবে কাউন্সিলিং থেকে আরম্ভ করে এবং আপনার প্রতিকারের যেরকম অপূর্ব ফল যে পাওয়া যেতে পারে, এটা সত্যি আমার আমি মানে আমার তো বিভিন্ন জায়গায় পয়সা করে দিয়ে বিশ্বাস ছিল না যে জ্যোতিষ থেকে আর কিছু হতে পারে, আমি ভাবতাম এটা একটা জাস্ট ইনকামের জায়গা, কিন্তু আপনার কাছে এসে যে এইরকম একটা ফল পাওয়া যেতে পারে সত্যি মানে। শুনুন, আপনার সফলতা মানে আমার সফলতা, আপনার সফলতা মানে আমারই সফলতা ঘুরি ফিরিয়ে। কারণ যেহেতু আমি আপনার যদি কাজ না হয়, সেটা আমার ব্যর্থতা। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আপনি সফল হয়েছেন, এখানে কিন্তু আপনার কিছু কর্তব্য আমার প্রতি রয়ে গেল, সেটা হচ্ছে যে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে একবার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি নামটা বলবেন। অলরেডি আপনার কাছে আমি অলরেডি, আপনি তো ছিলেন না আপনার চেম্বার মাঝখানে, আমার তো মানে আমি আপনার আপনি যাওয়ার আগে আমি করেছিলাম, এবং তার মাঝখানে এই ঘটনাগুলো ঘটেছে, আমি দু তিনজনকে বলেছি, হয়তো এর মধ্যে এক দুজন আপনার আজকে সম্ভবত হাজিরাতে আপনার চেম্বারও আছে, আজকে হাজিরাতে চেম্বার আছে, শোভাবাজারে চেম্বার আছে। আজকে আপনি আপনি একটু দেখবেন লক্ষ্য করে যে, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি লক্ষ্য করে দেখবেন আজকে সোমেন সরকার বলে একজন হয়তো অলরেডি আপনাকে এনরোলমেন্ট করিয়েছে। সেটা আমি বলতে পারবো না, সেটা বুকিং এ যারা থাকে তারা বলতে পারবে। তবে আমি একটা জিনিসই আপনাকে বলতে পারি, আমাদের হাতে তো 25 মিনিটের, আমি আমার পরে আমি আমার ভাই এবং আমার ফ্যামিলির তো সম্পূর্ণ ভরসা আপনি একমাত্র, এবং ফ্যামিলি নিয়ে আমি যাব, আমার ভাই সনন্দ যাবো, কিন্তু আরও পড়াশোনার বিষয় নিয়ে যাবো দাদার কাছে আপনার কাছে। মানে আজকে সত্যি কথা বললাম, আপনি তো ফোন মানে আপনার প্রোগ্রাম দেখে আমি বাধ্য হয়ে ফোন না করে পেলাম, এবং এর জন্য অনেকক্ষণ আগে থেকে কল লাগিয়ে বসে, এবং ও অনেকক্ষণ আগে থেকে আপনি চেষ্টা করে পেয়েছেন। অ্যাকচুয়ালি তাই, 25 মিনিটের অনুষ্ঠানে দেখুন 25,000 মানুষ হয়তো চেষ্টা করছে, আমি হয়তো 3 জন 4 জন কি 5 জনের কল অ্যাটেন্ড করবো। তো ব্যাপারটা হচ্ছে সেখানে যে আপনি লাইনে পেয়েছেন, এটা একটা বিরাট সৌভাগ্য। তবে আমি একটা জিনিস আপনাকে বলতে পারি, 25 মিনিটের অনুষ্ঠানে আমি আপনার সঙ্গে বেশি কথা বলবো না, কারণ সবাইকে সুযোগ দিতে হবে, আমি নিজেও কিছু বলবো। তবে একটা জিনিস আমি বলতে পারি, যেরকম আমি আপনাকে সফলতা দিয়েছি, শুধু আপনার ক্ষেত্রে না, আমি অতীতে করেছি, এখনও করছি, আগামী দিনেও করবো, গুরু আশীর্বাদের প্রত্যেকটা মানুষের ভাগ্য, যারা জ্যোতিষ বাস্তু তন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, সেই সকল মানুষকে শুধু উন্নতি না, উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দিতে পারবো, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। যারা সব জায়গায় ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যারা মনে করছেন এখান থেকে কেউ আমাকে আর উন্নতি করাতে পারবে না, আমি সেই সকল মানুষদের চ্যালেঞ্জ করছি। জীবনে তো বহু ঠকলেন, আরেকবার দেখুন পুলক চক্রবর্তীর কাছে এসে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কি ম্যাজিক, দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পুরো আপনার জীবনটাকে পাল্টে দেবে, জ্যোতিষ সম্বন্ধে আপনার ধারণাটা পাল্টে দেবে, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। অ্যাকচুয়ালি 25 মিনিটের অনুষ্ঠানে আমি বেশি কথা বলাটা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়, কারণ আজকে আমি যেটা শুরু করবো ভেবেছিলাম যে অনুষ্ঠানটা,
যে বিখ্যাত সেই জ্যোতিষের উক্তি যে কাশ্মীরি বলদ চিরকাল সুগন্ধি দ্রব্য বহন করে গেল কিন্তু সে কোনোদিন ভোগ করতে পারলো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, দেখুন একটা টাইমে আফগান টাফগান এসব জায়গা থেকে ভারতবর্ষে আত সুগন্ধি দ্রব্য আসতো, ভারতবর্ষ এসব দিকে সুগন্ধি দ্রব্য আসতো, সেগুলো কী করে আসতো না, কাশ্মীরি যে বলদ তখন তো এত কমিউনিকেশন ব্যবস্থা, এত মানে এরোপ্লেন জাহাজ এত কিছু উন্নত কিছু সমস্ত হয়নি, গাড়ি ঘোড়া এত কিছু সমস্ত কিছু হয়নি, তখন কাশ্মীরি বলদের পিঠে চাপিয়ে সেই বলদের পিঠে চাপিয়ে সেই সুগন্ধি আতর দ্রব্যগুলো ভারতবর্ষের দিকে বা এইসব দেশের দিকে আসতো। কিন্তু একটা জিনিস দেখুন, সেই ভালো জিনিসটাকে বহন করছে কাশ্মীরি বলদ, ভোগ করছে কে না, আতর কে গায়ে মাকে, বা আতরটাকে কে উপভোগ করছে না, মানুষ। তো এটা একটা বিখ্যাত জ্যোতিষের উক্তি, মানে বড় জ্যোতিষের। তো সেইখানে ঘটনাটা হচ্ছে যে এইটা থেকে আমাদের বোঝার আছে যে আমরা জ্যোতিষশাস্ত্রে তথাকথিত এখন তো ব্যাঙের ছাতার মতো চারিদিকে জ্যোতিষই গজিয়ে উঠছে, তান্ত্রিক জ্যোতিষ গজিয়ে উঠছে, মানুষের দুর্বল জায়গা আঘাত করে কী করে আপনার পকেটের পয়সাটাকে নিজের পকেটে আনা যায় সেই জিনিসটা হচ্ছে, আর যার জন্য মানুষ জ্যোতিষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। সেখানে দেখুন বীজ যোগ, ছন্নচরা যোগ, অমুক যোগ, তমুক যোগ, বুধাদিত্য যোগ, এইসব নিয়ে সব যোগ নিয়ে মাতামাতি চলছে। আর অনেকে আমার কাছে আসেন এরকম ব্যক্তি চেম্বারে যে আমার সন্তানের দেখুন তো রাজযোগ আছে নাকি, আমার সন্তানের দেখুন তো বুধাদিত্য যোগ আছে নাকি, দেখুন তো আমার ওরকম লক্ষ্মী যোগ আছে নাকি। কিন্তু ঘটনাটা হচ্ছে হাজার হাজার যোগ নিয়ে লাভটা কী হবে? সুগন্ধি দ্রব্য বহন করলো কাশ্মীরি বলদ, কিন্তু সেটাকে ভোগ করলো মানুষ। অর্থাৎ আপনার যত ভালো যোগই থাক না কেন, আপনার 10টা রাজযোগ থাক, 10টা বুধাদিত্য যোগ থাক, যদিও থাকে না 10টা বুধাদিত্য যোগ, মানে কথার কথা বলছি, 10টা বুধাদিত্য যোগ থাক, 10টা রাজযোগ থাক, 10টা লক্ষ্মী যোগ থাক, কোনো কিছু না, যদি আপনি উপযুক্ত দশা না পেলেন তো সেইটাকে কোনোদিন ব্যবহার করতে পারলেন না। ধরুন আপনার একটা বিরাট রাজযোগ আছে, বা আপনার ছেলের বিরাট রাজযোগ আছে আর তার সঙ্গে একটা বোধাদিত্য যোগ আছে, তাহলে আপনার ছেলের পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করা উচিত, আপনার ছেলে হয়তো ক্লাস টেনে পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার কদিন আগে তার অষ্টমে রাহু বসে আছে এবং সেই রাহুর মহাদশা রাহুর অন্তদশা চলছে, তার জীবনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল যে তার পরীক্ষাটাই দেওয়া হলো না। আমি এই আলোচনাটাই ফিরে আসবো, তার আগে দেখুন ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রঘুনাথ মিশ্র বলছি, ক্যারেক্টর থেকে। কতদিন দেখছেন অনুষ্ঠান? আচ্ছা, আমার কাছে এসছেন অলরেডি, দাঁড়ান এক মিনিট, নামটা ভুল লিখলাম, রঘুনাথ। কতদিন এসছেন আমার কাছে? ভালো আছেন না খুব ভালো আছেন? খুব ভালো আছেন। আচ্ছা, আমার প্রতিকারে আপনি যে অবস্থায় ছিলেন তার থেকে ভালো না, খুব ভালো আছেন, মানে ভালোর থেকেও ভালো অবস্থায় আছেন, আরো ভালো জায়গায় যেতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থটা বলুন। 12/6/1979। সময়টা বলুন। দুপুর 1:10। আচ্ছা, জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা কোথায়? একটু ধরুন আমি বলে দিচ্ছি, আপনার নাম হচ্ছে রঘুনাথ, 12/6/1979, মঙ্গলবার জন্ম, দুপুর 1:10, ব্যারাকপুরে জন্ম আপনার, কন্যা লগ্ন ধনুরাশি। আগে দেখে নিচ্ছি যে আপনি ভালোর থেকেও ভালো পজিশনে আছেন আমার প্রতিকারে, তো কী দশা আপনার বর্তমানে চলছে সেটাও একবার দেখে নেওয়া দরকার। আপনার এই মুহূর্তে চলছে রাহুর মহাদশা শনির অন্তর্দশা, রাহুর মহাদশা শনির অন্তর্দশা আপনার চলছে। আচ্ছা, কোনো গ্রহ বক্রী নেই, রাহুর মহাদশা, দেখুন কী আশ্চর্য ব্যাপার, এই মুহূর্তে আপনার চলছে রাহুর মহাদশা শনির অন্তর্দশা, আপনার হচ্ছে কন্যা লগ্ন, এবং কন্যা লগ্নের ক্ষেত্রে আপনার দ্বাদশে অর্থাৎ খুব খারাপ স্থানে রাহু এবং শনি বসে আছে, দ্বাদশে শনি মানে তাকে কারাবাস, তাকে প্রবাস, তাকে বিভিন্ন বাধা বিলম্ব এসব দেয় এবং রোগের শয্যাশায়ী বা হাসপাতালে ভর্তি করে, এবং দ্বাদশে রাহু বসে আছে মানে জলের মতো পয়সা খরচা করে, মাথায় একটা অস্থিরতা দিয়ে রাখে, যতটা ছুটি মারে সেই তুলনায় ফললাভ দেয় না, ঘুমের সমস্যা দেয় এবং জলের মতো পয়সা বেরিয়ে যায় এবং সব কিছুতে একটা মানে কী বলে ব্যর্থতা দেয় এবং সব কিছুতে একটা অশান্তি, পুলিশি ঝামেলা এগুলো দিয়ে থাকে, এতটা বাজে সময় আপনার চলছে, আপনার লাইফের সবচেয়ে ভালো মানে বাজে টাইম আপনার চলছে,
কিন্তু সেই জায়গায় আপনি দাঁড়িয়ে বলছেন যে আজকে শুধু আপনি সেই খারাপটাকে অতিক্রম করে ভালো না, ভালোর থেকেও ভালো পজিশনে আপনি আছেন, ভালোর থেকেও ভালো পজিশনে আছেন। তাহলে একটা জিনিস বুঝে দেখুন যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে আজকে যে আমি পুলক চক্রবর্তী অ্যাস্ট্রোলজি করছি, আজকে বাজারের সমস্ত তন্ত্র জ্যোতিষ বলুন বা যেসব জ্যোতিষ বলুন তার থেকে আমার জ্যোতিষ কতটা ব্যতিক্রম দেখুন, যে জীবনের সবচেয়ে আপনি আপনার ছকটা কোনো ভালো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে, পাঁচজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখে নিন, তারা প্রত্যেকে বলবে, আগে বলবেন না যে আমি প্রতিজ্ঞা করেছি, তারা প্রত্যেকে বলবে কিন্তু যে আপনার লাইফের সবচেয়ে বাজে টাইম চলছে। কিন্তু সেই বাজে টাইমে দাঁড়িয়ে যে আজকে আপনি ভালো না, ভালোর থেকেও ভালো পজিশনে চলছেন, তাহলে দেখুন দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কি ম্যাজিক, বুঝতে পারছেন? আমি যে প্রতিকার করি দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে প্রতিকার, এটা হচ্ছে স্থায়ী প্রতিকার, যত দিন যাবে তত এটা বেশি মাত্রায় কাজ করবে, যত দিন যাবে তত বেশি মাত্রায় কাজ করবে, তত ভালো কাজ করবে। আমি একটা জিনিস আপনাকে বলবো যে অযথা পয়সা খরচা করার কোনো দরকার নেই, এটাকে নতুন করে আপনাকে আর কিছু প্রতিকার করতে হবে না। আমি যা প্রতিকার দিয়েছি, যা প্রতিকার দিয়েছি সেটাই আপনি পড়ে থাকুন। একটা জিনিস আপনি নিজেকে সান্ত্বনা দিন, দেখুন যে আপনার জীবনের সবচেয়ে খারাপ টাইম চলছে, সেই খারাপ টাইমে খারাপের এতটুকু আঁচ আপনি পাচ্ছেন না, আমার প্রতিকারে আজকে আপনি শুধু ভালো না, ভালোর সেই খারাপকে অতিক্রম করে ভালোর থেকেও ভালো পজিশনে আছেন। তো এই খারাপ টাইমটা যখন আপনার কেটে যাবে তখন আপনি ভালোটা আরও বেটার পজিশনে যাবেন, যেটা আপনি বলতে চাইছেন যে আরও যেটা বেটার আপনি পেতে চাইছেন, ঠিক আছে? আমি একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যে আপনার সেই টাইমটা শুরু হবে ডিসেম্বরের পর, 11ই ডিসেম্বরের পর আপনার জীবনে আরও বেটার টাইম আসবে, কাজেই আপনাকে নতুন করে কোনো প্রতিকার করে কোনো খরচা করতে হবে না। এবং এটাও আমি বলে দিচ্ছি যে আপনার দশমপতি বুধ দশমের সক্ষেত্রে আছে, আপনার জীবনে কিন্তু একের অধিক কাজ হবে এবং সেই কাজে আপনি সবচেয়ে ভালো হবে হয় যদি ডিসেম্বরের পর হাত দেন। আমি বুঝতে পেরেছি আপনি নতুন ব্যবসা করতে চাইছেন না, আপনাকে নতুন ব্যবসা করিয়ে দেবে। আপনার সামনে যে সময় আসছে আর আপনি আমার যে অব্যাহত প্রতিকার আছেন, আপনি ব্যবসা না করলেও আপনাকে ব্যবসা করাবে, কারণ আমার প্রতিকারের উদ্দেশ্য হচ্ছে আপনাকে উন্নতি থেকে উন্নতির চরমতম জায়গায় নিয়ে যাওয়া। এটাই হচ্ছে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ম্যাজিক। এটা বলবেন না যে আমি ব্যবসা করতে যাচ্ছি, আপনাকে ব্যবসা করানো হচ্ছে, সেই পাওয়ার আপনাকে ব্যবসা করে নিচ্ছে। আচ্ছা একটা জিনিস বলুন তো, আপনি তো অনেক উপকৃত আমার কাছে, আপনি আজকে কি বলবেন দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আপনার মতামত কি? আজকে আমি বুঝতে পারছেন তো আপনার সিচুয়েশনটা কি, আজকে আপনি আপনার মতো প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ করতে পারেন, যে সকল মানুষ আপনাদের মতো, যে সকল মানুষ হাজার জায়গায় তন্ত্রের কাছে ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে ব্যাঙের ছাতার মতো চারিদিকে তন্ত্র জ্যোতিষ গজিয়ে উঠছে মানুষকে ঠকানোর জন্য, সে যাদের দেয়ালের পিঠ ঠেকে গেছে, যারা জ্যোতিষ তন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, যারা মনে করছে এখান থেকে এমন কোনো বিদ্যা নেই যে আমাকে উন্নতি করাতে পারে, আমি সেই সকল মানুষকে চ্যালেঞ্জ করছি, জীবনে তো অনেকবার ঠকলেন, দেখুন একবার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কি ম্যাজিক। আপনি চিরকালের মতো সমস্ত তন্ত্র জ্যোতিষকে, সমস্ত জ্যোতিষকে আপনার মন থেকে মুছে দেবেন, আপনার মনে শুধু থাকবে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, কারণ দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি মানে শুধুই সফলতা, উন্নতি থেকে উন্নতির চরমতম জায়গা, বুঝতে পেরেছেন? ভালো থাকুন এবং আপনার পরিচিত সবার মধ্যে এই বার্তা পৌঁছে দিন যে আমার দ্বারা ভগবানের আশীর্বাদে আপনার কিছু উপকার হয়েছে, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন একটা জিনিস হচ্ছে যে যেটা বলছিলাম যে কাশ্মীরি বলদ সেই সুগন্ধি দ্রব্যটা বহন করছে কিন্তু ভোগ করছে মানুষ, দেখা গেল যে আপনার ছেলের একটা খুব ভালো রাজযোগ চলছে, রাজযোগ তার জন্মকুণ্ডলিতে আছে, তার সঙ্গে বুধাদিত্য যোগ আছে, তার সঙ্গে গজকেশরী যোগ আছে, সমস্ত কিছু ভালো ভালো যোগগুলো আছে, যেটাতে আপনার ছেলে শুধু উন্নতি না, লেখাপড়া কর্মজগতে উন্নতি থেকে উন্নতির চরমতম জায়গায় যাবে, কিন্তু দেখা গেল এরকম, কারণ আমি এটা বলছি এটা আমি কোনো মানে মন গড়া কথা বলছি না, এরকম হাজার হাজার মানুষের হাজার হাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে প্র্যাকটিক্যাল দৃষ্টান্তগুলো থেকেই আমি আপনাদের বলছি, আমি জীবনে এই ধরনের ঘটনা দেখেছি, এরকম ঘটনা সম্মুখীন হয়েছি, যার জন্য বলছি আপনার ছেলে মাধ্যমিক দেবে, তার রাহুর মহাদশা, রাহুর অন্তদশা চলছে, রাহু অষ্টমে অবস্থান করছে বা অষ্টমে দৃষ্টি দিচ্ছে, বিরাট একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, সে মাধ্যমিক পরীক্ষায় দিতে পারলো না, তাহলে তার বুধাদিত্য যোগ, গজকেশরী যোগ, রাজ্য কোন কাজে লাগলো আমাকে বোঝান, সেই আলোচনায় আবার ফিরে আসবো, দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বিকাশ চট্টোপাধ্যায় বলছি। বিকাশ, আচ্ছা বিকাশ লিখলাম, হ্যাঁ বলুন, কতদিন দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ আমি দেখছি, দু তিন মাস ধরে দেখছি আপনার প্রোগ্রাম। কেমন লাগে? তো আমার দুটো প্রশ্ন ছিল। আচ্ছা দুটো প্রশ্ন ছিল, আগে আপনার ডেট অফ বার্থটা বলুন, নাহলে তো আমি প্রশ্ন বলতে পারবো না। হ্যাঁ ডেট অফ বার্থটা 1985। শুনতে পেলাম না, আরেকবার বলুন। 1985।
দাঁড়ান, 19/7/1980 হ্যাঁ, সময় সময়টা আমার দুপুর 50 রাত্রি, দুপুর 2:50 AM, 2:50 AM মানে রাত্রে জন্ম। হ্যাঁ আচ্ছা, জন্মস্থানটা কোথায়? শিলিগুড়ি। এক মিনিট ধরুন, আগে আমি আপনার ছকটা দেখি, তারপর আপনার প্রশ্ন জানবো, ঠিক আছে? আপনার নাম হচ্ছে বিকাশ, 19 জুলাই 1980 শনিবার রাত্রি 2:50 AM শিলিগুড়িতে জন্ম, মিথুন লগ্ন কন্যা রাশি, মিথুন লগ্ন কন্যা রাশি। আপনি একটু ধরুন, আমি সমস্ত কিছু বলছি আপনাকে, সমস্ত আপনি ধরে রাখুন, তারপরে আপনার সমস্ত কথা আমি শুনব। আপনার এই মুহূর্ত চলছে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তদশা। বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তদশা। আচ্ছা, একটা জিনিস আমাকে ফার্স্ট কথা বলুন, আপনার এই মুহূর্তে চলছে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তদশা, প্রথমত হচ্ছে কর্মের জন্য বাইরে থেকে কোনো বড় যোগাযোগ আসছে, কিন্তু যে কাজটা আপনি যাবেন কিনা সেটা নিয়ে চিন্তিত আছেন। একদম আমার কথায় মুখের কথাটা আপনি ধরে নিয়েছেন। আচ্ছা, আমি ব্যবসা করতে খুবই ভালোবাসি, হ্যাঁ, কিন্তু চাকরির প্রতি আমার অত ইন্টারেস্ট নেই, কিন্তু সেই জন্য এখন যে চাকরির যোগ আসছে এবং সেটা বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসছে মানে আপনার বাড়ি থেকে বহু দূর হয়, আপনার রাজ্যের বাইরে কিংবা আপনার দেশের বাইরে, কিন্তু সেইটা নিয়ে আপনি চিন্তিত আছেন যাবেন কি যাবেন না, কারণ আপনার মনটা সবসময় ব্যবসা দেখে, কারণ আপনার সপ্তমপতি বৃহস্পতি সপ্তমে তৃতীয় স্থানে অবস্থান করে সপ্তমে সক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, এবং লগ্নে বুধ সক্ষেত্রে অবস্থান করে ব্যবসা স্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ব্যবসার দিকেই আপনার আগ্রহ বেশি, ঠিক আছে? এবং শুধু ব্যবসার দিকে আগ্রহ বেশি না, আপনি জীবনে ব্যবসা করলে চরমভাবে সফল হবেন, কিন্তু বর্তমানে এমন একটা টাইম আপনার চলছে যে আপনি যদি বাইরে চাকরির যোগ আসছে, আপনি গেলে সেখানে প্রচণ্ড সফল হবেন ঠিক কথা, কিন্তু এই শুক্রের অন্তদশাটা কেটে যাওয়ার পরেই কিন্তু আবার আপনাকে দেশে ফিরে আসতে হবে, কাজেই আমি বলবো সেক্ষেত্রে বাইরে না যাওয়াটাই সবচেয়ে বেটার। আমি একটা জিনিস আপনাকে বলবো যে আপনার যে টাইমটা চলছে এই টাইমটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, এখন যে টাইমটা চলছে এই টাইমে 1-1.5 বছর আপনি জীবনে বিরাট সফল হবেন না, কিন্তু এই 1-1.5 বছরে আপনি যে প্রচেষ্টাটা ব্যবসার দিকে করে যাবেন সেটা আগামী 1-1.5 বছর পর থেকে আপনাকে জীবনে উন্নতির চরমতম জায়গায় নিয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি যদি পারেন দ্বিতীয় রাহুর প্রভাবটাকে একবার কমিয়ে নিন, তাহলে পরে কিন্তু আপনি জীবনে প্রচণ্ড সফল হবেন, আর পারলে বৃহস্পতিটাকে একটু পাওয়ার দিন। হ্যাঁ, এটার জন্য আমার চেম্বারে একটু আসতে হবে, দেখুন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার হচ্ছে অব্যর্থ প্রতিকার, ম্যাজিকের মতো যে কীরকম আপনাকে রেজাল্ট দেয় সেটা আপনি প্রত্যেকে বুঝতে পারবেন, কিন্তু এটার জন্য আপনাকে একটু চেম্বারে আসতে হবে। আমি যেটা আপনাকে করতে হবে, আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রত্নপাতক ধারণের দরকার নেই, আপনি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে একবার দ্বিতীয় রাহুর প্রভাবটাকে কমিয়ে নিন আর একবার বৃহস্পতিটাকে পাওয়ার দিন, যেটা করার আমি করবো, আপনি চেম্বারে আসুন। এবং শুধু আপনার সঙ্গে এইটুকু আমার কথা থাকলো যে আপনাকে উন্নতির কোন জায়গায় পৌঁছে দিতে পারি সেটা আপনি দেখে নিন, ঠিক আছে? স্যার, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, কারণ আমার মুখের কথাটা আপনি পুরো ধরে নিলেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। চেষ্টা করছি যত, দেখুন আমিও মানুষ, আমারও ভুল ত্রুটি হয় বই কি, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করছি যতটা সঠিক করা যায়, ঠিক আছে? ভালো থাকবেন, এই সম্বন্ধে বলার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমি যাবই। যদি আমার অনুষ্ঠান ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় যে আমার দ্বারা আপনার ভাগ্যের পরিবর্তন হবে, তো আপনি আমার কাছে আসুন, এবং যদি আমার অনুষ্ঠান ভালো লেগে থাকে, আপনার পরিচিত লোকদের বলুন যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখতে, আজেবাজে অনুষ্ঠান দেখে সময় নষ্ট করা থাকে, যেটা সায়েন্টিফিক সেটা দেখুন। এবং শুধু ব্যাপারটা হচ্ছে যে আমি পুলক চক্রবর্তী বলে না, আমার লেখা ত্র্যাক্কর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা বইয়ের পর্বগুলো যারা পড়েছে, যে সব জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ অনুরাগী, প্রফেশনাল জ্যোতিষ যারা পড়েছে, আমি আজকে মানে জোর গলায় এটুকু কথা বলতে পারি যে বাজারের যে কোনো প্রচলিত জ্যোতিষের বইয়ের থেকে এই বইয়ের ব্যতিক্রম অনেকটা বেশি, এবং এই বইগুলো যারা 2-4-5 বার করে খুব ভালোভাবে পড়েছে, তারা আজকে এরকম অব্যর্থ ভবিষ্যৎবাণী এবং অব্যর্থ প্রতিকার যে কোনো মানুষকে করতে পারে, কারণ বইগুলো বর্তমান যুগ অনুযায়ী কোনো বস্তা পচা থিওরি না, হাজার হাজার বছর প্রাচীন না, মানুষের জীবন সর্বদা পরিবর্তনশীল, এবং জ্যোতিষ যখন মানুষের জীবনকে কেন্দ্র করে, তখন মানুষের জীবনের সঙ্গে জ্যোতিষের মানে সূত্রগুলো সবসময় কিন্তু পরিবর্তিত হচ্ছে, তো সেই পরিবর্তিত বা ব্যবহারিক জগৎকে মানে লক্ষ্য রেখেই কিন্তু সেই জ্যোতিষের বইটা লেখা হয়েছে প্র্যাকটিক্যাল রেফারেন্স তুলে নিয়ে, এবং এই বইগুলো যারা পড়েছে তারা ঠিক এইরকমই অব্যর্থ মানে ভবিষ্যৎবাণী এবং অব্যর্থ প্রতিকার করতে পারবে, এটা আমি বলে দিচ্ছি। আর সবচেয়ে যেটা আলোচনায় ফিরে আসি, যেটা আলোচনা করছিলাম যে দেখা গেল যে কাশ্মীরি বলতে সেই সুগন্ধি দ্রব্য বহনের মতো আপনার ছেলের মাধ্যমিকের আগে এরকম হলো, বা আপনার একটা চাকরির আগে একটা এরকম হলো, বা দেখা গেল
যে এই এই যে ঘটনাগুলো ঘটলো, তাহলে পরে যে আপনার ছেলে মাধ্যমিক দিচ্ছে বা হায়ার সেকেন্ডারি দিচ্ছে বা কোনো একটা ফাইনাল পরীক্ষা দিচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার যা হচ্ছে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে তার গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, রাজযোগ এগুলো কোন কাজে লাগলো? কোনো কাজে লাগলো না। তাহলে দশা কতটা বলবান? শ্রীকৃষ্ণ যেটা বারবার বলেছেন অর্জুনকে যে সময় বলবান, এই সময়টাকে আগে কন্ট্রোল করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে বিরাট গজকেশরী যোগ আছে, আপনার ক্ষেত্রে বিরাট লক্ষ্মী যোগ আছে, আপনার ক্ষেত্রে বিরাট কী বলে বোধাদিত্য যোগ আছে, সমস্ত কিছু আপনার দ্বারা উন্নতি হলো, কিন্তু দেখা গেলো যে আপনার এমন একটা খারাপ দশা চলছে যে অন্য একজন লোক যার বিরাট বিরাট পাওয়ারফুল দশা চলছে, আপনি তার আন্ডারে কাজ করছেন এবং আপনার দ্বারা সমস্ত উন্নতিটা সে ভোগ করছে। আপনি সেই কাশ্মীরি বলদের মতো হয়ে গেলেন, কাশ্মীরি বলদ যেমনি সুগন্ধি দ্রব্যগুলোকে পিঠে করে বহন করতো, আপনি সেই জন্মকুণ্ডলিতে সেই যোগগুলোকে বহন করলেন, কিন্তু সেই সুগন্ধি দ্রব্য যেমনি মানুষ ভোগ করতো কাশ্মীরি বলদ না, ঠিক তেমনি আপনার রাজযোগ, আপনার গজকেশরী যোগ, আপনার বুধাদিত্য যোগ, যা কিছু ভালো যোগ আছে সমস্ত কিছু সেই যোগটা সেই ব্যক্তিটা বহন কর মানে ভোগ করছে যার দশাটা খুব পাওয়ারফুল। তো সেই ক্ষেত্রে দেখুন যে আজকালকার যুগে ব্যাঙের ছাত্র মতো চারিদিকে জ্যোতিষ গজে উঠছে অবিজ্ঞান ভিত্তিক, এবং যারা জ্যোতিষটাকে সঠিক শিখতে পারছে না বলে তারা বিভিন্ন টোটকার পথে চলে যাচ্ছে এবং শিক্ষিত সম্প্রদায় কিন্তু এগুলোকে নিয়ে মানে খুব লাফালাফি করছে। দেখুন টোটকা আমরা হাজার বলতে পারি, হাজার বানাতে পারি, সেগুলো দিয়ে না, যেটা দিয়ে মানুষের প্রকৃত উন্নতি হবে সেই জ্যোতিষটা করুন কনফিডেন্সের সাথে। আজকে আমি পুলক চক্রবর্তী চ্যালেঞ্জের সাথে জ্যোতিষ করি, কেন করি, যে গুরু আশীর্বাদে মিনিমাম হলেও কিছুটা শিখেছি, যেটুকু শিখেছি সেটুকু দিয়ে আপনার জীবনটাকে চ্যালেঞ্জ সহকারে পরিবর্তন করে দিতে পারি। এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে সেই দশাটাকে আগে নিজের কন্ট্রোলে নিন, গ্রহের পাওয়ারটাকে যদি আপনি কন্ট্রোলে না নিতে পারেন তো হাজার ভালো যোগ নিয়েও কোনো মাতামাতি হবে না। যখন মানুষ জ্যোতিষ শিখতে পারছে না তখন টোটকা আর ওই দশ বিশটা যোগ, ছন্নছড়া যোগ, গজকেশরী যোগ, কালসর্প যোগ, বোধাদিত্য যোগ, রাজযোগ, সারস্বতী যোগ এসব নিয়ে মাতামাতি করছে। আমি পুলক চক্রবর্তী আমার জীবনের সারস্বতী যোগ বা যে সকল খারাপ যোগ চলেছে আমার জীবনের সবচেয়ে বেশি উন্নতি করেছি আমি সেই সকল টাইমে, কী করে না সেই গ্রহের ইনফ্লুয়েন্স পাওয়ারটাকে, পজিটিভ পাওয়ারটাকে আমি আমার দিকে নিতে সক্ষম হয়েছি এবং নেগেটিভ পাওয়ারটাকে দূর করতে সক্ষম হয়েছি। আমি পুলক চক্রবর্তী যে উপায়ে আজকে জীবনে এই জায়গায় উন্নতি করছি, উন্নতি থেকে উন্নতির চরমতম জায়গায় যাচ্ছি সেই পাওয়ারটাকে সংগ্রহ করে, যে উপায়ে আমি আমার প্রত্যেকটা মক্কেলকে খুব খারাপ অবস্থা থেকে উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দিচ্ছে, সেটা কী লেখাপড়া, কী শরীর স্বাস্থ্য, কী কাজকর্ম, কী অর্থনৈতিক, কী বিবাহ, কী সন্তান, কী মামলা মকদ্দমা, প্রত্যেকটা জায়গায় সেখানে আপনার কেন পারবো না, এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রে চ্যালেঞ্জ করছি। দেখুন আমি সেই সকল মানুষকে চ্যালেঞ্জ করছি যারা সব জায়গায় হেরে গিয়েছেন, যারা মনে করছেন যে আর কোনো জ্যোতিষ বা তন্ত্র নেই, সবটাই বুজরুকি, কেউ আমার ভাগ্য পেটাতে পারবে না, সবাই আমাকে চুরি করে নিল, লুট করে নিল, আমি সেই সকল মানুষকে চ্যালেঞ্জ করছি। দেখুন জ্যোতিষ এখনও সত্য, হাজার হাজার বছর ধরে একটা শাস্ত্র যখন মানুষের মনে টিকে আছে তার মধ্যে সত্যতা আছে, মানুষ যদি চুরি করে তার জন্য শাস্ত্র মানে অপরাধী হতে পারে না। তো যেটা শুধু এই চ্যালেঞ্জ আমি না, আমার লেখা বইগুলো যারা পড়েছে তারাও এই চ্যালেঞ্জটা করতে পারে। এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি মানে ম্যাজিক, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি মানে সফলতা। কী জ্যোতিষের কী যোগ, কী টোটকা, এসব আপনাদের বলে কোনো লাভ নেই, কারণ যাদের জ্যোতিষ সম্বন্ধে ডিপলি পড়াশোনা নেই তাদের কাছে হাজার সূত্র আবড়ে কোনো লাভ নেই। আমি প্রকৃত ডাক্তার বা প্রকৃত জ্যোতিষ সেইখানে যখন আপনাকে চ্যালেঞ্জ সহকারে সফলতা দিতে পারবো, আর সেটা দ্বারা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পারে, সেটা পুলক চক্রবর্তী পারে। ভালো থাকুন, নমস্কার।